প্রতিনিয়ত ওঠানামা করছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরীক্ষার তুলনায় কমছে করোনা রোগী শনাক্তের হারও। সবশেষ রোগী শনাক্তের হার ছিল প্রায় 13%। স্বাস্থ্য অধিদপ্তরের সপ্তাহ ওয়ারি তথ্য বলছে টানা 7 সপ্তাহ সংক্রমণ শনাক্তের হার কমতির দিকে, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে আর এখনও কমেনি। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর কারণে থমকে যাওয়া গোটা বিশ্বের মতো বাংলাদেশও ফিরতে শুরু করেছে পুরনো রূপে। আবারও সবর হয়ে উঠেছে যানজটে ঠাসা রাজধানীর সড়কগুলো। লকডাউনের কড়াকড়িও শেষ হয়েছে বেশ আগেই, তাই জনগণের মধ্যেও স্বাস্থ্যবিধি মানায় এসেছে ঢিলে ঢালা ভাব। বাংলাদেশের মানুষ এখন 90% লোক মাস্ক পরে না, তা আমরা একলা করে পরে কি করব? গরমে দম বন্ধ হয়ে আসছে, মাস্ক কিন্তু আমার পকেটেই আছে। মাস্ক খুলে আমি প্যাকেটের মধ্যে রাখি দিছি, বাসে তো এর জন্য বড় হয়নি, পরি নাই ব্যাগের ভিতরেই রেখে দিছি। মাস দুয়েক ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা কমেছে, করোনা পরীক্ষা আগের চেয়ে কম হচ্ছে। সরকারি হিসেবে এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 3.5 লাখেরও বেশি মানুষের শরীরে, বিপরীতে সুস্থ হয়েছেন প্রায় 2.5 লাখ, আর মারা গেছেন 5.5 হাজারেরও বেশি মানুষ। মানুষ কম আসছে পরীক্ষা করানোর জন্য, সেই জন্য আমাদের ডায়াগনোসিস বা শনাক্তের পরিমাণ কমেছে। রোগী যা শনাক্ত হয়েছে তার তুলনায় কিন্তু মৃত্যুর যে পার্সেন্টেজ এটা আগের তুলনায় কম না। সুতরাং করোনা দুর্বল হয়ে গেছে, এখন আর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না, এটা বলা যাবে না। সম্প্রতি IEDCR ও ICDDRB-র গবেষণার তথ্যে জানা যায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ এরই মধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল বলছে 3 মাস আগেই রাজধানীর 45% মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এমন পরিসংখ্যান দিয়ে করোনা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তর। সার্ভেটা হয়তো স্পেসিফিক কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা যেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেখানে হয়তো পজিটিভিটিটা বেশি, সেটা হতে পারে, কিন্তু এটা সারা দেশকে বা সারা ঢাকা শহরকে রিপ্রেজেন্ট করে না। বিশেষজ্ঞরা বলছেন টিকা না আসা পর্যন্ত এই ভাইরাস প্রতিরোধের প্রধান উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা, তবে এই ব্যাপারে শিথিলতা বাড়লে সংক্রমণ আবারও যে কোনো সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।